আমি আপনারা অপেক্ষা করে আছেন আজকে শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য। আছেন এখানে অর্জুন সিং মহাশয়, আছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, আছেন গৌতম চ্যাটার্জি মহাশয়, আছেন দীপাঞ্জন গুহ, আছেন আমাদের অনেক নেতা নেত্রীগণ সবাই এখানে রয়েছেন। এবং এই চন্দননগর আমরা সবাই জানি আমাদের জগদ্ধাত্রী পূজোর চন্দননগর। আমাদের এই ঐতিহ্যবাহী চন্দননগরে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে যোগদান প্রমাণ করে দিয়েছে 2021-এ চন্দননগরে হুগলি জেলায় ভারতীয় জনতা পার্টির সরকার আসছে। এতদিন ধরে চন্দননগরের কোনো উন্নয়ন হয়নি, তেলেনিপাড়ার দাঙ্গা থেকে শুরু করে চারিদিকে শুধু দুর্নীতি তোলাবাজি কাটবানি চলেছে। গন্ডলপাড়া জুট মিল, এই চন্দননগরের শ্রমিকদের জন্য ভারতীয় জনতা পার্টি আজকে তার সাহায্যে আমরা সবাই সাংসদরা সাহায্য করে আজকে গন্ডলপাড়া জুট মিল খোলার ব্যবস্থা করেছি। এতদিন ধরে তারা কিছু করেনি, শুধু পিসি ভাইপো শুধু এখানকার বিধায়কদের দিয়ে তোলাবাজি করে গেছে, চাল চুরি করিয়ে গেছে। এখানকার বিধায়ক তো শুধু গান গাইতেই ব্যস্ত, সে শুধু গান গাইতেই ব্যস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে, সে মানুষের সাথে কাজ করবে কি? আর চন্দননগরে এলে নিজের কর্মীকেই দ্বৈতকারী করে গালাগালি দেয়, সেই কর্মীরা থাকবে কেন? সেই কর্মীরা থাকবে কেন? যারা আসল কর্মী, যারা মানুষের জন্য কাজ করতে এসছে, তারা ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছে। এবং অর্জুনদা বলল যে হুগলিতে আস্তে আস্তে করে ভাঙন শুরু হয়ে গেছে, ভাঙতে ভাঙতে জলে মিশে চলে যাবে, ভাঙতে ভাঙতে গঙ্গায় হুগলি নদীতে মিশে চলে যাবে, তৃণমূলের সরকারের কিছু থাকবে না, হুগলি লোকসভার প্রত্যেকটা সিট ভারতীয় জনতা পার্টি পাবে, চন্দননগরে পদ্ম ফুল ফুটবে, ভারতীয় জনতা পার্টি আসবে, চুচুড়া ধনেখালি সিঙ্গুর বলাগড় পান্ডুয়া সপ্তগ্রাম সব জায়গায় পদ্ম ফুল ফুটবে, বিজেপি আসবে। সিঙ্গুরে যেভাবে কৃষকদের ওপরে যেভাবে বেইমানি করেছে এই মমতা ব্যানার্জির সরকার, আজকে কৃষক সুরক্ষা অভিযানের বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে মানুষ বুঝিয়ে দিয়েছে আমরা কৃষকের সাথে আছি, আমরা কৃষকের পাশে আছি। আগামী দিন নরেন্দ্র মোদী সরকারই কৃষকদের জন্য ভালো কিছু করতে পারে এবং সোনার বাংলা তৈরি করতে পারে। সবাইকে একসাথে বলবো, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো